সঙ্গে আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত আছে আমাদের ব্লকের সমস্ত নেতৃত্বরা আছে, কর্মাধ্যক্ষরা আছে, পঞ্চায়েতের প্রধান থেকে উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা আছে, সদস্য সদস্যরা আছে, জেলা পরিষদের দুটো মেম্বার আছে, কর্মাধ্যক্ষ আছে, জেলা পরিষদের সঙ্গে এবং পূজাঘর আছে। এছাড়া এই অঞ্চলের সমস্ত আমাদের দলের কর্মীবৃন্দরা আছে এবং কর্মী ছাড়াও অনেক সাধারণ মানুষও এখানে রক্তদান শিবিরে উপস্থিত। এখানে যেটা ভাল লাগলো, মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো, মহিলারা রক্তদান করতে এগিয়ে এসছেন। একটা জিনিস স্বীকার করতেই হবে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি যে মানে ভাবে রাজনীতিটা করতে চাইছেন, মানুষকে পথে নামিয়েছেন, মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন, সেই সচেতনতা আমরা দেখতে পাচ্ছি গ্রামগঞ্জে, অত্যন্ত গ্রামগঞ্জে আমরা দেখতে পাচ্ছি। এটার কথা কি বলবো, মুক্তিপাড়া তো আধা শহর মতো হয়ে গেছে একেবারে। আমি বাবুলে দেওয়াপাড়ার অত্যন্ত গ্রামে যাই, সেখানেও দেখেছি যে মহিলাদের অংশগ্রহণটা অনেক পরিমাণে। রক্তের যে আগে যে একটা আকাল থাকত, সেই রক্তের আকালটা আর নেই। ইতিমধ্যে আপনাদের মিডিয়ায় কোনো খবর নেই, পেপারে কোনো লেখা নেই যে রক্তের আকাল চলছে, রক্তের জন্য মুমূর্ষু রোগীরা আগে আগামী দিন তারা জীবনটাকে রক্ষা করতে পারবে না, সেরকম নেই। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ভাবাতে পেরেছেন, আমাদের সাথে সাথে বিভিন্ন সংগঠনকে, ক্লাবকে, স্কুলকে, পুলিশ প্রশাসনকে, ডাক্তারদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সচেতন করতে পেরেছেন যে রক্তদান মহদান, রক্তদানের বিকল্প নেই, জীবনদান, রক্তদান, হ্যাঁ রক্ত রক্তদান জীবনদান। এইটা করে আজকে রক্তের চাহিদাকে আমরা মেটাতে পেরেছি বলে মনে করছি। হয়তো কোনো হাসপাতালে হঠাৎ করে হয়তো কোনো গ্রুপের রক্তটা নেই, কিন্তু সে যদি একটু চেষ্টা করে এই হাসপাতাল নয় ওই হাসপাতালে রক্ত পেয়ে যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দিন আমাদের অঙ্গদান, অঙ্গ প্রতিস্থাপন যে হচ্ছে আমাদের বড় বড় যে সুপার স্পেশালিটি হসপিটালে হচ্ছে, সেই দিকে আমাদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আমি শুধু আমাদের দল বলবো না, সমগ্র রাজনৈতিক দল, সমগ্র ক্লাব, প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল, যারা যারা আছে, যে এইরকম একটা যদি করতে পারি আমরা, তাহলে আগামী দিনে অন্ততপক্ষে যে কার একটা চোখ নেই, কার একটা পা নেই, কারো হাটের জন্য সে অন্ততপক্ষে মুমূর্ষ রোগী ভাববে না, এরকম যেন না হয়, আমরা যেরকম এরকম মানবিক হয়ে উঠতে পারি যে সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর আমরা বাংলা, আমার ভারতবর্ষ তৈরি করতে পারি। থ্যাংক ইউ।